মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কার সঙ্গে কথা বলছিলে? তুমি জেনে কি করবে? মিন্টু রিক্সাওয়ালা। বাড়ি পাতার অভ্যেস আছে নাকি? না না, আমি তো আপনাকে খেতে ডাকছিলাম। কালকে যদি রেমার আশীর্বাদ হয় তাহলে সেটার কি আয়োজন হবে তা নিয়েই কথা বলতে এসেছিলাম। দেখলাম যে আপনি খুব উত্তেজিত হয়ে ফোনে কথা বলছিলেন, তাই জিজ্ঞেস করলাম। আমায় মাফ করবেন। এই শোনো, ওইভাবে আমার সঙ্গে কথা বলবে না বলে রাখলাম। তুমি কি আমাকে পিঞ্চ করছো নাকি? না না, তা কোথায় করলাম, আমি তো ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা করে দিন আমায়। না না, তুমি আমাকে পিঞ্চ করছো। বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে, তোমার সীমা কিন্তু তুমি অতিক্রম করতে যেও না। মিন্টু রিক্সাওয়ালাকেও বলছেন সীমা অতিক্রম করো না, বাড়ির বউকেও বলছেন সীমা অতিক্রম করো না। কথাটা মাথায় রাখলাম, ঠিক আছে মাথায় রাখলাম কথাটা। ওই গরিব লোকগুলোকে নিমন্ত্রণ করে অপমান নাই বা করলেন? আমি জানি যে তোমার এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে। তুমি বোধহয় শুনে ফেলেছ যে আমার এই সুপার স্পেশালিটি হসপিটালের মালকিন আমি করছি আমার পুত্রবধূ রেমাকে, আর ঠিক সেই জায়গাতেই তোমার জেলাসি চলে। বাবু কি কথা বলছেন? হ্যাঁ, তুমি জেলাস, কলকাতায় সবচেয়ে বড় হসপিটাল তৈরি হচ্ছে। এত বড় হসপিটাল এর আগে কলকাতায় কখনো হয়নি, আর সেই হসপিটাল হচ্ছে আমার ছেলের নামে, আর সেই হসপিটাল পরিচালনা করবে আমার পুত্রবধূ রেমা চ্যাটার্জি। আর এটাই বোধ হয় তুমি মেনে নিতে পারছো না, তাই না? কার আশীর্বাদ হবে, কাকে আশীর্বাদ করবেন, আমাকে একটু ভরসা করে এই কথাটা একটু বলতে পারবেন? তোমাকে বিশ্বাস করি, তার নাম বলছি, যার গলায় পড়িয়ে আশীর্বাদ করা হবে তার নাম যোগমায়া। ঈশ্বর করুক আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক। তুমি আমাকে কটাক্ষ করছো নাকি? নাকি তোমার সন্দেহ হচ্ছে যে রেমা ওই হসপিটালের দায়িত্ব নিতে পারবে কি পারবে না? আপনার হাসপাতাল পরিচালনা আপনার বৌমাই করবে, সেটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে। কিন্তু ছেলের বউটা কে হবে সেটাই জানা দরকার। উৎসাহ, কি পাগলের মতো কথা বলছো তুমি? না আমি বললাম, আসলে আমার কথাটা মনে হলো তাই হঠাৎ মুখ ফুসকে বেরিয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করবেন। কি বলতে চাইলো? হসপিটাল পরিচালনা করবে আমার বৌমা, অথচ বাড়ির বউ কে হবে মানে? আরে বাড়ির বউ তো রেমা। আপনি এটা কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে ফোন করে নিমন্ত্রণ করেছে, ওনার ছেলের নাকি বিয়ে। ওনার ছেলের নাম বলেছেন? না বলেনি, শুধু নিমন্ত্রণ করেছে, আর বলেছেন সেখানে নাকি কাঙালদের ভোজন করানো হবে এবং সেখানে বসে আমাদের খাওয়ানো হবে, কারণ আমরা রিক্সা চালাই, আমরা সমাজের উচ্চ স্তরের মানুষ নই, তাই প্রতিটা মুহূর্তে আমাদের অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে। কিন্তু রাজেশ্বর চ্যাটার্জির অপমান নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তার শিক্ষাটুকু আমি ওনাকে দিয়ে দেব। আমার প্রশ্নটা হচ্ছে উনি হলফ করে বলছেন বস্তিটার পজিশন নেবে, আপনি বুঝতে পারছেন? উনি বলছেন ডিএস কলোনির পজিশন নেবেন, আপনি বলছেন ডিএস কলোনির বস্তি ভাঙা হবে না, এখানে কেউ কব্জা করবে, অথচ রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে স্বয়ং ফোন করে কথাটা বলেছেন, আপনি কি ব্যাখ্যা দেবেন? ব্যাখ্যা ব্যাখ্যা বলতে? না না, আমতা আমতা করবেন, আপনি বলুন তো আপনি ঠিক কার হয়ে কাজ করছেন? আপনি ওই চ্যাটার্জি গ্রুপের হয়ে কাজটা করছেন নাকি ডিএস কলোনির অসহায় সাধারণ মানুষগুলোর হয়ে কাজটা করছেন? বলুন আপনি চুপ করে আছেন কেন, বলুন।
আমি আপনার হয়ে কাজ করছি। বিহান বাবু? হ্যাঁ, আমি শুধুমাত্র আপনার জন্য কাজ করছি। না এই চ্যাটার্জি গ্রুপের জন্য কাজ করছি, না এই ডিএস কলোনির সাধারণ মানুষের জন্য কাজ করছি, না মিন্টু রিক্সাওয়ালার জন্য কাজ করছি, না এই ব্লক সর্দার সরকেলদা, কারোর জন্য না, শুধুমাত্র আপনার জন্য করছি। রাজেশ্বর চ্যাটার্জি কি বলেছে সেটা আমার জানার দরকার নেই, আপনারও মাথায় রাখার দরকার নেই। শুধু আমি যেটা বলছি সেটা মাথায় রাখুন। আমি আপনার মাথা ছুঁয়ে শপথ করে বলছি, ডিএস কটনি যোগমায় হালদারদেরই থাকবে, অন্য কারণ নয়। একটা শুভ সময় আমি আপনার কাছে আসবো, দেখতেই পাবেন, আপনি আমার উপর ভরসা করতে পারেন, ডিএস কলোনি আপনাদেরই হবে। এই নাও এই শাড়িটা পরে নাও। এটা কিসের শাড়ি? তোমার আশীর্বাদের শাড়ি, খুব সুন্দর করে সাজবে, এত সুন্দর করে সাজবে যাতে কেউ চোখ ফেরাতে না পারে। এই সুস্মিতা, হ্যাঁ, উৎসা কোথায় রে? হবে হয়তো কিচেনে রান্না বান্না করছে, আশীর্বাদের সমস্ত রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট ওই করছে। কিন্তু আমি ওকে অনেকক্ষণ দেখিনি। দেখনি মানে? না, আমি কিন্তু উৎসাকে অনেকক্ষণ দেখছি না। কিচেনে হবে হয়তো, কিংবা ঠাকুর ঘরে। না, আমি কিন্তু দেখিনি, আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ওকে দেখছি না। অনুরাধা, অনুরাধা, এই তো শোনো, ওরা কিন্তু হোটেলে পৌঁছে গেছে, আর হোটেল থেকে বেরিয়েছে এখানে আসবার জন্য, এক্ষুনি এখানে এসে পৌঁছাবে। আহা, কি মুশকিল, তুমি এখনো রেডি হওনি। রিমা, যাও তাড়াতাড়ি রেডি হয়ে না। আমি তো তৈরি হয়ে যাব, কিন্তু আমাকে তৈরি করবে কে? কেন, উৎসাহ? হ্যাঁ, কিন্তু বৌমনি কোথায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।